কত করে কিতনা ये भी अच्छा कलर है इसका भी अच्छा है पास पे হ্যালো, ইটস নয়নিতা ফ্রম নয়নি সোয়াগ। কী অবস্থা তোমাদের সবার? আমার অবস্থা বেশ ভালো, খুব ভালো একটা ছুটি কাটাচ্ছি রমজানের। এসপ্ল্যানেডের ভিডিও আমি এর আগেও একটা দিয়েছি, ওটা ছিল মেইনলি ওয়েডিং শপিংকে ফোকাস করেছিলাম। আর এখনের ভিডিওটা আমি আমার পার্সোনাল কিছু কেনাকাটা ছিল বা এসপ্ল্যানেডে কী কী পাওয়া যায় আর আমি একটু দেখতে গেছিলাম, কারণ একদিনে এই জায়গাটা কভার করা পসিবল না। ইভেন আমি যে সেকেন্ড বারও গেলাম না, অনেক কিছুই মিস আউট হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমার কলকাতা সিরিজের লাস্ট ব্লগ, অনেক বেশি লেন্দি করে ফেলেছি আমি টাইমটা, সরি ফর দ্যাট, ইরিটেটিংও লাগতে পারে। সো যতটুকু নিজে কিনলাম ওগুলো তোমাদেরকে দেখাবো, সো লেটস গো। সো প্রথমে ঢুকতে ঢুকতেই এই অ্যানিমের গেঞ্জিগুলো দেখলাম, অ্যান্ড মাই সিস্টার ইজ এ হিউজ ফ্যান অফ অ্যানিমে, সো শি ওয়ান্টেড টু বাই। তারপর আমরা প্রাইসটা জিজ্ঞেস করলাম, অ্যান্ড দ্য প্রাইস ওয়াজ 200 রুপি। প্রায় শুনে আমরা হাঁটা শুরু করলাম, কারণ ভাবলাম ইভেনচুয়ালি আমাদেরকে পিছন থেকে ডাক দেবে, বাট এই দুনিয়াটা বড়ই নির্মম হয়ে যাচ্ছে দিন দিন, পিছন থেকে আমাদেরকে ডাকতে নেই। সো আমরা আবার চলে আসলাম গেঞ্জি নিতে। তারপর কুর্তি দেখছিলাম, বাট ওরকম ইউনিক ছিল না, বাট ডিজাইন ইউনিক না হলেও ডেইলি ওয়েয়ারের জন্য সিম্পল কুর্তি ওখানে ছিল অনেক। এগুলি ইউনো সামার ফ্রেন্ডলি হবে, যেহেতু গরমকাল সামনে, ক্যাম্পাসের জন্যই লাগে। বাট ওই দোকানের প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই ছিল, এই সিম্পল কুর্তিটাই ওখানে 750 রুপি ছিল। আমরা গতবার বিকালের দিকে গেল, এবার সকালের দিকে চলে আসছিলাম, অ্যাজ বিকালে ভিড় হয়, এবার সকালে এসে দেখি সেমই ভিড় ছিল। আর তোমরা জানো আমার কানাদুল খুবই ভালো লাগে, আমি যেখানে কানাদুল পাড়ি কালেক্ট করি, তো এখানেও আমি চলে গেলাম কানাদুলের জন্য। অ্যান্ড আই থিঙ্ক হ্যাঁ, আমি এটা কিনেছিলাম, এটার দাম ছিল 100 টাকা। ছোটো ছোটো বা মাঝারি সাইজের এগুলো হচ্ছে 30 টাকা ছিল, আর এই বড় বড়গুলো 100 টাকা ছিল। এখানে বেশিরভাগ কানাদুলি হয় 30 টাকা বা 100 টাকা, আর মাঝখানে 50 টাকারও আছে কিছু, কিন্তু 100 টাকার বেশি আর কি। এখানে কয়েকটা দাম 30 টাকা, কয়েকটা দাম 100 টাকা। আমি এই ব্লুটা নিই, এটার দামও 30 টাকা ছিল। কুর্তিগুলো আমার তেমন ভালো লাগছিল না। এই কোটগুলো কত করে? এখানে গতবার আমি এই ব্যাগগুলো চোখে পড়ে নাই আমার, বাট এবার গিয়ে ব্যাগগুলো দেখলাম, সাইড ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, আর এই ব্যাগগুলোর প্রাইস আই থিঙ্ক 200 নাকি 250 ছিল। অলসো আমার এই ব্যাগটাও খুবই ভালো লাগে, বাট প্রাইস 300 ছিল, আর ব্যাগের ভিতরে কোনো চেন বা কিছুই ছিল না, সেগুলো নেওয়া হয় নাই। কালারফুল জিনিস আমার এমনি খুব ভালো লাগে, আর প্রত্যেকটা ব্যাগইগুলো এক একটা ভাইব্রেন্ট কালার ছিল, আমার খুবই ভালো লেগেছে। একসাথে অনেক কিছুই ক্যারি করা যেত এই ব্যাগগুলোতে। সো এগুলোর প্রাইস বেশিরভাগ 200 ছিল, হয়তো কয়েকটা 250 হতে পারে। একটা জিনিস আমার অলওয়েজ পেইনফুল লাগে, যেসব জামা না খুব সুন্দর হয় দেখতে, ওগুলোর বাটনগুলো খুবই বাজে হয় কেন জানি, এটা আমি প্রায় খেয়াল করেছি, মানে বাটনগুলো একদমই ভালো লাগে না। সো যেহেতু সুন্দর জামা বানাচ্ছে, বাটনগুলো সুন্দর সুন্দর দিলেই পারে। এই চুড়িগুলোরও পার পিস 100 থেকে 200 মধ্যে ছিল। এই দুইটা নিয়েছিলাম 100 100 করে। এভাবে একটা জায়গায় সব হয়ে জটলা পাকায় থাকলে না আসলে কিছুই নেওয়া হয় না, অনেক কনফিউশন থাকে। সো আমি এবার এখান থেকে, মানে এই পার্টিকুলার এসব দোকান থেকে কিছুই নিই নাই। চেন গুলো ভালো লাগছে না।
যে এরকম জায়গা থেকে কেমনে চুজ করা যায় আই ডোন্ট নো, মানে আমার দ্বারা তো এটা পসিবল না। বাট হ্যাঁ, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে এতগুলো ইয়াররিংস, এতগুলো জুয়েলারি একসাথে, বাট কিনা আর হয় না। এই কুর্তিটার দাম 200 টাকা ছিল, বাট আমি সাজেস্ট করবো এরকম পাতলা কুর্তিগুলো মানে একটু দেখে শুনে নেওয়ার জন্য। আমি তো তাড়াহুড়া করে নিয়ে ফেলেছি, এইগুলোর সেলাই একদমই ভালো না। বাট হ্যাঁ, জুয়েলারি কিনতে আসতে চাইলে অবভিয়াসলি আসতে পারো, কারণ কালেকশন অনেক বেশি আছে। উই ওয়েন্ট টু ভোজ ফর আওয়ার লাঞ্চ, আর ভোজের খাবার আসলে অনেক অনেক মজা। যদি ট্রাই না করে থাকো ট্রাই করতে পারো। এসপ্ল্যানেড থেকে তারপর মোমো খেতে চলে গেলাম, যেহেতু লাস্ট দিন মোমো তো আবার ট্রাই করতেই হবে আমার। সো এখানে ফ্রাইড মোমোটা ছিল, তো আমি ফ্রাইড মোমোটা ট্রাই করি, বাট আমার ভালো লাগে না তেমন, আই প্রিফার স্টিম মোমো। বাসায় যখন যাচ্ছিলাম আই ওয়াজ ফিলিং স্যাড যে এটাই লাস্ট দিন। তারপর দিন আমাদের সকালে ফ্লাইট ছিল, সো আমরা বের হয়ে যাই। আমাদের থেকে এয়ারপোর্ট যেতে তেমন বেশি টাইম লাগে না, রাস্তা একদম ফাঁকা ছিল, জ্যাম ট্যাম ছিল না, 20 মিনিটের মতো লেগেছিল আই থিঙ্ক। হাই, আমার ইন্ডিয়া ট্যুর এখানেই শেষ, এখন এয়ারপোর্টে বসে আছি, টাইম হলে প্লেনে উঠব। যাই হোক, এই ইন্ডিয়া ট্যুরটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরের মধ্যে একটা ছিল, মানে প্রত্যেকটা দিন এত হেকটিক ছিল, এত বিজি ছিল। আর এটা বলো না যে হেকটিক ডেসগুলি সবচেয়ে বেশি ভালো হয়, আসলে ছিল। আর হেকটিক ডেস মানে এরকম না যে মন খারাপ হওয়া হেকটিক ডে বা অনেক টায়ারিং হেকটিক ডে, মানে ওরকম না, আমরা অনেক অ্যাক্টিভিটিস করলাম, অনেক জায়গায় ঘুরেছি, নিউ কিছু মার্কেটে গেছি, তারপর কিছু নিউ ফুডও ট্রাই করেছিলাম, লাইক ওখানের মোমো, এগ চিকেন পট, এগুলো আমার অনেক ভালো লেগেছিল। ক্লোজ ওয়ানদেরকে তো অবশ্যই মিস করবো, দাদার বিয়েতে যেহেতু ফার্স্ট বিয়ে ছিল সবাই অনেক বেশি মজা করেছি, যে যার মতো অনেক মেমোরিও বানিয়েছি। একটা গুড পয়েন্ট ছিল যে আমাদের ফ্লাইটটা ডিলে হয় নাই, ফ্লাইট ডিল হলে খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন হতো। আর ওই দিন আমি বাইরের ভিউটা অনেক বেশি এনজয় করলাম, যে এত সুন্দর কেন এনজয় করবো না, যতক্ষণ ছিলাম 40 মিনিট ততক্ষণ তাকাইছিলাম বাইরে লিটারালি। অ্যান্ড ইভেন্টুয়ালি আই ওয়াজ হ্যাপি অ্যাবাউট রিটার্নিং। এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, যাই হোক এই ভিডিওটা এতটুকুই আর প্যারা দিব না, কেমন লাগছে আমাকে জানাই দিও। টাটা।